গাইজ তুমি যদি ব্রাজিলিয়াতে ঠিকঠাক ভাবে ল্যান্ডিং করতে পারো তাহলে মিনিমাম তুমি পনেরো থেকে বিশটা কিল করতে পারবে খুবই সহজে এখন হাগলুরা তোমরা বিশ্বাস করতে চাইবে না চলো তোমাদেরকে আমি প্রমাণ সহ দেখিয়ে দিই সত্যি কথা বলতে কি গাইজ আমার সাথে একটা হাগলু নামে নি কিন্তু একটু পরেই আমি দেখতে পাই এই দিকে এক হাগলু রিভাইভ দিচ্ছে হাগলু আজকে ব্রাজিলিয়ার কিং এসেছে এইখানে এই নে ভাই আরেকটা রয়েছে এইখানে হাগলি তুইও আরে ভাই ভাই আমি স্নাইপারের গুলি কেন মিস করে যাই রে ভাই এইটাও লাগলো না দাঁড়াও এইটাতে আরে ভাই হাগলুকে কে মেরেছে কি জানি কিন্তু কিলটা তো আমি চুরি করে নিলাম এ ভাই ওইদিকে আরেকটা হাগলু রয়েছে মনে হচ্ছে ওই দেখো গুলো ওয়ালের মধ্যে দাঁড়িয়ে আছে হাগলুকে দিয়েছি এক ফাটকাতেই এন্ড ভাই এখনো ওইখানে হাগলু রয়েছে আমার যতটা মনে হচ্ছে আমার সিক্স সেন্স বলছে ওইখানে এখনো রয়েছে হাগলু অনেকগুলো এ ভাই হাগলু না তো হাগলি রয়েছে এইখানে দাঁড়াও এইটাকে কোনো রে হাগলি কেন চলে যাস তুই একটুখানি বাইরে বেরোই এই আরে ভাই রে ভাই নাইন্টি নাইনের লেগেছে কিন্তু ভাই আর একটা ফাটকা দিতে পারলে হয়তো ওইখানেই ওর টুনটুনি পড়ে যেত কিন্তু ভাই ওইটা তো হাগলি ওর টুনটুনি কি করে আসবে যাই হোক ভাই এখান থেকে গুলোয়ালটা ফাটাই আরে ভাই গুলুয়ালেও তো নেই একটু পরে গাই যে আমরা কিং হয়ে যাই আর তখনই আমরা চলে আসি এই দিকে অ্যান্ড এই ঘরের মধ্যে এসে ভাই আমি পায়ের আওয়াজ শুনতে পাই একটা হাগলু কোন দিকে দৌড়াদৌড়ি করে কি জানি আমার মনে হচ্ছে এই ঘরের উপরেই রয়েছে অ্যান্ড আমি টেলিপোর্ট লাগিয়ে চলে এসেছি হাগলু কোন ওরে ভাই রে এইখানে রে ভাই হাগলু কোন রকম রে ভাই আচ্ছা ভাই আমি এখান থেকে একটু হালকা মেডি করে নিই ওর কাছে পি রয়েছে দাঁড়াও এখান থেকে আমি দুটো গুলোল মেল্টার মেরে দিই কিন্তু ভাই ড্যামেজ হলো না কেন হাগলু এখানে নেই নাকি এ ভাই মেডিকেট পরে হবে আরে ভাই এখানে নেই তো কোন দিকে গেছে সে আচ্ছা ভাই এখানে একটু এ ভাই এখানে আবার এসকে পেয়ে গেছি ভাই দাঁড়াও আমি একটু এ মেডি পরে হবে ভাই রে ভাই হ্যাঁ পায়ের আওয়াজ হাগলু এদিকে আশপাশেই রয়েছে মনে হচ্ছে এই দেখো বেরিয়েছে হাগলু হাগলু তো এই দেখো ভাই দৌড়াস এ ভাই দৌড়ে তো আসছিলো ঠিক আছে একে ফিনিশ করে নেই অ্যান্ড ভাই ওই দিক থেকে কে ফায়ার করলো ওইদিকে দিকে এখনো হাগলু রয়েছে ওই দেখো এক হাগলু বেরিয়েছে বেরো হাগলু তো আরে ভাই ওকে আবার কে ওইখানে শুয়ে দিল ভাই আচ্ছা ভাই আমি কোনো রকম এইখানে একটু দাঁড়াই হাগলু এ ভাই এসকেসটা নিয়ে নিই এখান থেকে ভাই এসকেস হলে ভাই দারুণ হবে এখান থেকে এসকেস নিয়ে নিলাম অ্যান্ড ওরে ভাই ওই দেখো সেই হাগলু আমার কিল চুরি করে মানে আমার মুখের খাবার চুরি করেছে অ্যান্ড ভাই আমাদের এম টুই রয়েছে গুলুয়াল মেরে যাবি কোন জায়গায় আরে লাগলো না রে ভাই মাঝখানে রয়েছে মনে হচ্ছে এই নে সেভেন্টি নাইন দিয়েছে আর একটা কোন রকম এই আরে এ সোনিয়া অন হয়ে গেছে ভাই আচ্ছা এখান থেকে গিয়ে আমরা ফটাফট ওকে ফিনিশ করে হালকা একটু লুট করে নিয়ে আসি হাগলুর কাছ থেকে কারণ আমাদের এখন অনেক লুট লাগবে অ্যান্ড ভাই আমাদের স্নাইপার এমন একটাও ভাই দুটো স্নাইপার এমন রয়েছে আচ্ছা এখান থেকে ফটাফট আমরা নিয়ে নিই আচ্ছা হাগলু হাউমাউ করে শর্ট গানের রেখেছিল কতগুলো ভাই আচ্ছা ওর থেকে শর্ট গানের এমন নিয়েছি অ্যান্ড ভাই এসকে এসটা আমাদেরকে নিতে হবে কারণ স্নাইপার এমন নেই আমাদের কাছে আচ্ছা এখান থেকে গিয়ে আমরা স্কেচটা এখান থেকে ফটাফট নিয়ে নিই এ ভাই এদিকে গাড়ি ওরে ভাই দেখো হাগলুর কাছে আরে রেঞ্জের বাইরে এ রেঞ্জের বাইরে পড়ো হবে এই দুটোকে আগে দিয়ে নিই হাগলুরা নিজে নিজে ফাইট করা রে দেখো কিল চুরি বলে একে ভাই কিল চুরি মানে কি করব ওই কিলটা ফাও যে তো এই জন্য আমি চুরি করে নিলাম এন্ড তখনই আমি দেখতে পাই ওইদিকে সুপার ড্রপ লুট করে কয় হাগলু মিলে ভাই আমার থেকে সুপার ড্রপ লুট করে এ ভাই এদিকে আরেক হাগলি এসেছে হাগলি তুই না 얘ই নরে ভাই কোন রকমই তো ভাই ফাইনালি লাস্টে হেড লেগে ডাউন হয়েছে না হলে আমারই টুনটুনে এখানেই পড়ে যেত আর এইদিকে দেখো ভাই সুপার ড্রপে কি জোরে ফাইট হয় হাগলুরা তোরা এবার দাঁড়া এক মিনিট দাঁড়া তোরা 2 মিনিটে তোদের আমি ফিনিশ করে দিচ্ছি এন্ড ভাই ওই ঘর থেকে এক হাগলু ফায়ার করে কিন্তু হাগলুকে আমি দেখতেই পাচ্ছি না হাগলু এক টুকানি মাথা বের করে টুকি মার্লাই হাগলুর টুকি খুলে নবaske আমি কিন্তু এখনো যে সব ভিডিওতে লাইক না দিয়ে ভিডিওটা দেখছো হাগলু লাইকটা করে দাও না হলে আজকে যদি ভিডিওতে লাইক না দাও তাহলে তোমাদের টুনটুনি খুলে পড়ে যাবে হারিয়ে যাবে হাগলুরা ভাই জোন এসে গেছে হাগলুকে তো নামতেই হবে এই তো নেমেছি হাগলু কেন নেমে আরে হাগলু কি করে বুঝলো আমি এই দিক থেকে মারছি ও আচ্ছা আমার মাথায় ক্রাউন রয়েছে ভাই ম্যাপের মধ্যে হাগলু দেখতে পাচ্ছে আমি এইখানে এই দেখো হাগলু বেরিয়েছিস আরে হাগলু ভাই বেরিয়ে একটু চেক করে দেখছিল যে আমি এইখানে আছি কিনা এই ভাই এইদিকে দেখো দুই তিন হাগলু কখন নেমে করছে আমি দেখতেই পাইনি এই নে হাগলুর তুই আরে সবকটা হাগলুই তো চলে গেল এই দেখো হাগলু বেরিয়েছে কিন্তু আমার সামনে কেন বেরোলি তুই আরে ভাই একটা গুলিও লাগে না ভাই এর ভাই এদিক থেকে আমাকে মেরে ফেলে ভাই ভাই ওরা ওরা প্ল্যান করেছে যে তুই দৌড়ে আগে চলে যা তোকে মারতে আসলে আমি মারবো আর এই এক হাগলু বেরিয়ে আড়ে দৌড়াই এই রে হাগলু পালিয়ে গেল এখন আমি এইদিক এখন তোমরা ভাববে আমি পিছনে কেন যাচ্ছি আরে হাগলুরা পিছনে যাচ্ছি তার কারণ আছে তোমরা তো বুঝবে না ওইটা এই দেখো এইখানে জিপটা নেয়ার জন্য আমি আসলাম অ্যান্ড তোমাদেরকে একটা কথা আমি বলবো ভাবছিলাম অনেকক্ষণ ধরে আর সেটা হচ্ছে আমাদের টু কে মানে দুশো কে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে এন্ড সেই উপলক্ষে কিছু কথা আমি বলবো ভিডিওর দিকে মানে লাস্টের দিকে সেটা অবশ্যই শুনে যেও সেটা তোমাদের জন্যই বলবো হাগলুরা বুঝতে পেরেছ অ্যান্ড এই দেখো হাগ এই দিক থেকে যাচ্ছিলাম এই নে হাগলুকে দিয়েছি এক ঠোকা অ্যান্ড এখান থেকে ভাই আরেক ঠোকা দিয়ে একে পুরো ফিনিশ করে নিয়ে আমি এই নে হাগলু তুইও এরে ভাই এখানে ওর হাগলু টিমমেট বাইক নিয়ে চলে এসেছে হাগলু তুই রে হাগলুকে ক্যারেক্টার রয়েছে হাগলুর কাছে কিন্তু ভাই একে আর ফিনিশ করার দরকার নেই এই দিক থেকে আমরা চলে যা এ ভাই চলে যাব কি এইখানে আরেক হাগলু রয়েছে ভাই আমি কিং না হলে তো বুঝতেই পারতাম না হাগলু এই রিভাইভ দিতে যাচ্ছে এই নে হাগলু এ মরেনি কেন রে ভাই এই নে হাগলুকে দিয়েছি ডাউন করে অ্যান্ড ভাই হাগলু একে ই হবে আমাদের দেখার দরকার নেই আমরা আগে জোনে যাই না হলে এই জোনেই আমাদের টুনটুনি খুলে পড়ে যাবে ভাই ভাই তোমাদেরকে যেটা আমি বলতে যে লাইকটা করে দিও ভিডিওতে সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে তার উপলক্ষে একটা স্পেশাল ভিডিও আমি নিয়ে আসবো যেমনটা কে স্পেশাল ভিডিওতে আমি ট্রিপলার ভাইকে নিয়ে এসেছিলাম অ্যান্ড তোমরা এখন কমেন্টে আমাকে জানাও তোমরা কে স্পেশাল ভিডিওতে কোন ইউটিউবারকে দেখতে চাও মানে সব থেকে বড়ো কোনো ইউটিউবারের নাম বলো ট্রিপলার ভাইকে যদি আবার আনতে বলো তাহলে আমি চেষ্টা চেষ্টা করব আর অন্য কোনো ইউটিউবারকে নিয়ে আসার কথা বললে তাও আমি চেষ্টা করব ভাই অ্যান্ড এই ঘরের মধ্যে আই থিঙ্ক আমার মনে হয় একটা না একটা এ ভাই এখানে ফাইট হয়েছে এক্ষুনি কিন্তু এখানে একটা হাগলো নেই কেন আচ্ছা ভাই এখানে এ ভাই কেন কেউ উঠছে ভাই এই তো উঠে গেছে রে হাগলো এই নে দুশকে স্পেশাল টুন খুলে নিলাম হাগলুর অ্যান্ড এইখান থেকে হাগলুকে এ ফিনিশ করার দরকার নেই ভাই আমরা আগে জোনে যাই ভাই জোন যা কাটে ভাই লাস্টের দিকে জোনেই না মরে যাই আমি আচ্ছা কোন রকম এখান থেকে বেরিয়ে যাই এন্ড এ ভাই এর সাথে সাথে আমাদের টোটাল 11টা কিল হয়ে গেছে ভাই এতক্ষণ তো আমি করে করিনি কথাই কত এই এদিকে দেখো ভাই পাহাড়ের উপরে একজন হাগলো আমার গাড়ি ফাটাস না এ ভাই আমার গাড়িটা ফাটাস না রে হাগলো আমি গাড়িতে নেই হাগলো আমার গাড়িটা ফাটাস না আরে ভাই এই দিক থেকে আরেক হাগলো ফাটিয়েছে ভাই আমি কোন রকম প্যান পাসাই নিয়ে এই দিক থেকে ঘরে উঠে যাই এ বাইরে ঘরের মধ্যে ঘরে কে ভাই এখান থেকে কোনো রকম একটু আমি হালকা করে দেখে নিই হাগলু কোন দিকে হাগলু তো টুনটুনিটা আমি খুলে একদম ছড়িয়ে ফেলবো আজকে আমার পিছনে মারা দাঁড়া হাগলু এই হাগলু কোন জায়গায় ভাই দেখতেও তো পাই না জুমে আসে না আচ্ছা ভাই জুমে আসবে পরে আগে আমি এখান থেকে একটু হালকা করে মেডি করে নিই আমাদের গানটা রিলোড করে নিই না হলে হুট করে কে চলে আসবে আর তাকে আমি মারতে পারবো না কিন্তু গাই সামনের ওই হাগলুটা জোনের ভিতর থেকে ফায়ার দেয় হাগলু আছে কোন জায়গায় হাগলুকে তো দেখতেই পাচ্ছি না এ ভাই ওই দেখো পাথরের ওইখানে এই নে এই জনের ভিতরে কি করে থাকি হাগলু তুই হাগলু ওইখানে দম বন্ধ করে দাঁড়িয়েছিল নাকি না হেলথ বন্ধ করে দাঁড়িয়ে ছিল ভাই যাই হোক হাগলুকে ফিনিশ করে আমাদের বারোটা কিল কমপ্লিট হয়ে গেছে এন্ড আমরা এই সাইড দিয়ে একটু বেরিয়ে যাই কয়েনটা নিয়ে নিই কয়েন তো এখন আর লাগবে না তাও কয়েনটা আমরা নিয়ে নিলাম এন্ড হাগলুরা তোমরা এই লাস্টের দিকে এসে একটা ভুল করো আর তার জন্যই তোমাদের টুনটুনি খুলে যায় আর সেইটা হচ্ছে এই লাস্ট জনের মধ্যে তোমরা এসে হাগলুদের সঙ্গে নিতে চলে যাও কিন্তু এইখানে কিন্তু হাগলুদের সাথে পাঙ্গা নিতে গেলে হবে না আস্তে করে এই দিকে এক জায়গায় লুকিয়ে বসতে হবে এন্ড ভাই কোথায় লুকাবে তোমরা এই দেখো আমি কোথায় লুকাই এইখানে এইখানে আমি লুকিয়ে বসলাম এন্ড গাইস তখনই আমি দেখতে পাই এই সাইডের দিকে বিশাল আকারের ফাইট হচ্ছে কিন্তু এক সেকেন্ড এই সামনেই ঘরের মধ্যে একটা হাগলু ঢুকেছে দেখেছো ওই দেখো বেরিয়ে হাগলু কোথায় যাচ্ছিস আরে হাগলু লাস্ট ফিনিশিং এসে গোল মেরে দিলো আরে এ ভাই হাগলু বেরিয়েছে রে ভাই কেন বেরিয়েছিস হাগলু এ এই না হাগলুকে দিয়ে এ ভাই হাগলু এখানে ডাউন হয়ে গেছে ওকে কিন্তু আমি দেখতে পাইনি এন্ড হাগলু গাড়ি ওলার কাছে গাড়ির ক্যারেক্টার রয়েছে ভাই কিন্তু কি থাকলেও কি হবে এ ভাই স্কোপ লাল হচ্ছে কেন ভাই এই হাগলুর কাছে ক্যারেক্টারই নেই আরে ভাই ওটা তো ছিল রে ভাই একটাকে দিয়েছি ডাউন করে রে এই হাগলু এসে গেছে মুখের সামনে ভাই হাগলু নাশ করে দিয়েছে এই না হাগলুকে ডাউন করে দিলাম এন্ড হাগলুকে এখান থেকে পুরো আমি আগে ফিনিশ করে নেই এন্ড ভাই এরি সাথে সাথে আমাদের টোটাল

জোনে ঢুকিয়ে দিলাম তাও হাগলু পটল তুললো জনের ভিতর ঢুকেও অল রাইট গাইজ এই ছিল আমাদের হাগলু ট্রিক্সের আটাত্তর নাম্বার এপিসোড যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও অ্যান্ড হাগলুরা যে কোনো একটা কমেন্ট করে দিও ভালো খারাপ নাইস যা মন চায় তাই লিখতে পারো অবশ্য নাইস ভিডিও লিখলে আমি বেশি খুশি হই তো নাইস ভিডিও তোমরা লিখতে পারো হাগলুরা অ্যান্ড ভাই আমাদের চ্যানেলে দুই লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে সেই উপলক্ষে আমি তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিওর কথা চিন্তা ভাবনা করছি অ্যান্ড আমাদের এক লাখ সাবস্ক্রাইব কমপ্লিটে আমরা ট্রিপলার ভাইকে নিয়ে এসে একটা স্পেশাল ভিডিও বানিয়েছিলাম অ্যান্ড এখন দুই লাখ সাবস্ক্রাইবার উপলক্ষে আর কোন ইউটিউবারকে নিয়ে এসে একসাথে আমরা ভিডিও বানাবো সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাও অ্যান্ড তোমরা যদি আবার ট্রিপলার ভাইয়ের কথা বলো তাহলে ভাইকে আমি আবার রিকোয়েস্ট করে দেখবো অ্যান্ড তোমরা যদি অন্য কোনো ইউটিউবার তোমাদের কোনো ফেভারেট ইউটিউবারের নাম বলো সেটাও আমি টেস্ট করে দেখবো বা চেষ্টা করে দেখবো অবশ্যই তার সাথে ভিডিও বানানোর তো তোমরা অবশ্যই তোমাদের ফেভারেট ইউটিউবারের নামটা কমেন্টে জানিও আজকে অ্যান্ড হাগলুরা তোমাদের কোনো হাগলু ফ্রেন্ডকে যদি আরও বড় হাগলু বানিয়ে দিতে চাও তাহলে এই ভিডিওটা শেয়ার করে তাকে আরও বড় হাগলু বানিয়ে দাও অ্যান্ড ভাই হাগলু ট্রিক্সের আগের এপিসোডগুলো তুমি যদি না দেখে থাকো তাহলে ভাই তুমি অনেক বেশি পরিমাণ টিপস এন্ড ট্রিক মিস করে গেছো তাই রাইট কর্নারের এই ভিডিওতে ক্লিক করে আসতে থেকে হাগলু ট্রিক্সের সমস্ত এপিসোডগুলো এক এক করে এক নিঃশ্বাসে দেখে আসতে পারো তো হাগলুরা দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি ততক্ষণ টেক কেয়ার বাবাই